একদিন বিকেল বেলায় ফিরোজা বেগম আমাকে যখন বললেন, তুমি কি আমার হাতটা ধরে উপরে নিতে পারো, সেই দিনটা ছিল আমার জন্য খুবই স্মরণীয় একটা দিন। সে প্রসঙ্গে যাব, তার আগে ফিরোজা বেগমের হাতটা ধরে যে উপরে নেওয়া, এই হাত দিয়ে তার চমৎকার কিছু সৃষ্টি আছে, চমৎকার কিছু গান আছে, একটু অংশবিশেষ তুলে ধরার চেষ্টা করি। তুমি হাতখানি যাবে রাখো মোর হাতেরি পরে, তুমি হাতখানি যাবে রাখো মোর হাতেরি পরে, মোর কণ্ঠ হতে সুরেরি গঙ্গা ঝরে, তুমি হাতখানি যাবে রাখো মোর হাতেরি পরে, তব কাজল আখির ঘন পল্লব তলে, বিরহ মলিন ছায়া মোর যবে চলে, তব কাজল আখির ঘন পল্লব তলে, বিরহ মলিন ছায়া মোর যবে চলে, তব নীলাম্বরীর ছোঁয়া লাগে যেন সেই দিনে নীলাম্বরে, হাতখানি যাবে রাখো মোর হাতেরি পরে, যেদিন তোমারে পাই না পাই না কাছে গো দর্শন নাহি পাই, মনে হয় যেন বিশ্ব ভুবনে কেহ নাই কিছু নাই, যেদিন তোমারে পাই না পাই না কাছে গো দর্শন নাহি পাই, মনে হয় যেন বিশ্ব ভুবনে কেহ নাই কিছু নাই, অভিমানে যাবে বক্ষে যেদিন দিন, আকাশ সেদিন হয়ে যায় বাণী, রাধা নাই আর বৃন্দাবনে গো রাধা নাই আর বৃন্দাবনে গো, সব সাত গেছে ঝরে, হাতখানি যাবে রাখো মোর হাতের পরে। যে কথা বলছিলাম, আমি ফিরোজা বেগমের হাত ধরে তাকে উপরে নিয়ে গেলাম। উনি তখন অনেকটা অসুস্থ, একজন নিউরোলজিস্টের কাছে যাবেন, আমি নামটা বলছি না এই কারণেই, ব্যক্তিগত তথ্য, যে কারণে নামটা উজ্জ্ব থাকাটাই শ্রেয়। আমি ডাক্তার সাহেব তিনতলায় বসতেন, আমি ফিরোজা বেগমকে হাত ধরেই ডাক্তার সাহেবের রুমে নিয়ে গেলাম। দীর্ঘক্ষণ অপেক্ষা, অতপর যখন টকটকে ফর্সা ফিরোজা বেগম বের হলেন, মুখশ্রীটা দেখে মনে হলো কি যেন একটা রক্তের লালিমা, কেমন একটা গুমোট পরিবেশ। আমি ম্যাডামকে বললাম, ম্যাডাম আপনার প্রেসক্রিপশনটা দেখি। উনি প্রেসক্রিপশনটা আমার হাতে দিলেন, অনেকগুলো টেস্ট। আমি বললাম, ম্যাডাম টেস্টগুলো কি করানো দরকার? উনি তখন বললেন, একজন ডাক্তারের এত কিউরিসিটি থাকা ভালো না, আমার ব্যক্তিগত বিষয় নিয়ে প্রশ্ন করা তার ঠিক হয় নাই, ওনার কোনো টেস্টও করাবো না, ওনার কোনো ওষুধও খাবো না। এই কথা শুনে মনে হলো যে সত্যিকার অর্থে কতটুকু ব্যক্তিত্ব সম্পন্ন, কতটুকু পার্সোনালিটি সম্পন্ন নজরুলের নিজের হাতে গড়া
ফিরোজা বেগম বাংলার গানের জগতে, সঙ্গীতের জগতে প্রাণের স্পন্দন জাগাবে অনন্তকাল, সবাই স্মৃতিতে ভাস্বর হয়ে থাকবে। ফিরোজা বেগমের স্মৃতির উদ্দেশ্যেই আজকের এই নিবেদন। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন।